আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু দেবাশিস। আজ আপনাদের জন্য থাকছে একটি রহস্যময় গল্প, ইম্পসিবল মিশন, রহস্যের রাতের দ্বীপ, লেখক হরিপদ পণ্ডারোহিত। শুনতে থাকুন রহস্যের রাতের দ্বীপ। পর্ব এক। খুব খারাপ একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জেগেই মনে হলো আমার মাথায় কারো একটা হাত। চোখ খুলে হতভম্ব আমি। অর্পিতা সারা রাত আমার পাশে বসেছিল। অর্পিতার মুখের দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর স্বপ্নটার কথা ভুলে গেলাম। অর্পিতাকে ডেকে তুললাম। এ কি অর্পিতা, তুমি সারা রাত এখানে বসে কাটিয়েছ? অর্পিতা কিছু বলল না, শুধু বিড়বিড় করে একা একাই বলল, তবু যদি তোমার মন পেতাম। কথাটা আমার কানে পৌঁছে গেল। আমি জানি না অর্পিতা মুখ দিয়ে কথাটা বলল নাকি আমি ওর মনের কথা মনে মনে শুনলাম, তবুও পাত্তা দিলাম না। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে তা তো আমি জানি। অর্পিতা উঠে চলে গেল, একটা কথাও বলল না। হয়তোবা এখন অভিমান করে আছে। হুটহাট না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলে এরকম সমস্যা হবেই। আমার মা বাবার আগে হতো, এখন অর্পিতার হয়। মা বাবার তো সব সয়ে গেছে, অর্পিতা নতুন, তাই মেনে নিতে কষ্ট হয়। কিন্তু কি আর করার, আমার জীবনটা যে এমন। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিলাম আমি। ঠিক যা ভেবেছিলাম তাই। আইপিএম, আইপিএম থেকে আসা মেসেজটা স্ক্রিনে ভেসে আছে। সেখানে লেখা, আমরা মনে করি তুমি পুরোপুরি প্রস্তুত আমাদের অফিসিয়াল মিশনে যাওয়ার জন্য। সর্বদা আইপিএম এর গোপনীয়তা রক্ষা করো। শীঘ্রই সাক্ষাৎ হচ্ছে, প্রফেসর মার্গার্ট। মেসেজটা পড়ে মেজাজটা অটোমেটিক গরম হয়ে গেল। এদিকে আমার জীবন নিয়ে আমি আশঙ্কায়, আর ওরা আছে ওদের অফিসিয়াল মিশন নিয়ে। আমি ডক্টর দেবমাল্লুর কার্ডটা আরেকবার দেখতে লাগলাম। হ্যাঁ, আজই রওনা হতে হবে ওনার কাছে। আমার শরীরে অনেক সমস্যা হচ্ছে, মনে হচ্ছে শরীরটা ইন্দ্রিয় শক্তি হারিয়ে ফেলছে ধীরে ধীরে। না না না, এটার প্রতিকার অবশ্যই দরকার। আজ রাতে রওনা দেওয়া যাক। দিনের বেলা তো গরমে বেরোনো যায় না। এখন দিনের বেলায় শুভঙ্করের সাথে দেখা করলাম, অনেক বিষয়ে অনেক কথা হলো। বেচারা কদিন পরই বলির পাঁটা হতে যাচ্ছে, মানে বিয়ে করতে যাচ্ছে আর কি, তাই খুব খুশিতেই আছে অনেক। সন্ধ্যায় বাড়ি ফিরে অর্পিতার চিৎকার। মায়ের সাথে সাথে এই মেয়েটাও এখন অনেক কথা শোনায়। আমি নাকি আপনজনদের খোঁজ রাখি না, তাদের অনুভূতি বুঝি না। সে যাই হোক, আমি আগের মতোই এসব কথাকে পাত্তা দিলাম না। নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। আসলে অনুভূতি কেমন যেন কাজ করে না এখন। শরীরের সাথে সাথে কি তাহলে আমার মনটাও ইন্দ্রিয় শক্তি হারিয়ে ফেলছে? যা কিছুই হোক, ডক্টর দেবমালুর কাছে যেতে হবে, হয়তো তার কাছেই কোনো সমাধান আছে। বিছানায় মাথা রাখতেই কেমন একটা ঘুম ঘুম চলে এলো চোখে। চমকে উঠলাম আবারও। আবারও সেই দুঃস্বপ্ন। আমার মনে হচ্ছিল কেউ একজন আমার পাশে শুয়ে নিঃশ্বাস নিচ্ছিল, এবং তার শরীর প্রচণ্ড গরম ছিল, যার শরীরের তাপে আমার প্রচণ্ড গরম অনুভব হচ্ছিল। কিন্তু ঘুম থেকে জেগেও মনে হলো স্বপ্নটা এখনো স্থায়ী আছে, কেননা এখনও প্রচণ্ড গরম লাগছে আমার। আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে। দরজাটা খোলা মনে হলো, লাইটটা জ্বালিয়ে আমি হতভম্ব। দরজা কিভাবে খুলে গেল আমার পরিষ্কার মনে আছে। আমি দরজা লাগিয়ে শুয়েছিলাম। এসব কি হচ্ছে? ঘড়িতে তাকিয়ে দেখলাম 8টা বাজে। না, রাত বেশি হয়নি। ডক্টর দেবমাল্য ল্যাবে অগ্রসর হওয়া যাক। ব্যাগটা গুছনোই ছিল, সেটা কাঁধে নিতেই অর্পিতা এসে সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন মিস্টার? এতগুলো কথার কি একটাও কানে যায়নি? আরে না, আমি উধাও হয়ে যাচ্ছি না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আপনাকে বিশ্বাস করি না আর? সেটাই তো স্বাভাবিক, আপনার কি দয়া মায়াও নেই? আরে আমি কোথাও যাচ্ছি না, সত্যি বলছি, আমি তো ডাক্তার দেখাতে যাব। কিন্তু কাঁধে ব্যাগ কেন? ও আচ্ছা, তাহলে ব্যাগটা রেখেই যাচ্ছি, এত যখন সন্দেহ। হ্যাঁ তাই করুন,
আর আপনার পছন্দের বিরিয়ানি রান্না করা হয়েছে ডিনারের জন্য। আশা করি তার জন্য হলো তাড়াতাড়ি ফিরবেন। হ্যাঁ, 12টার আগে ফিরবো, নো প্রবলেম। গুড বয়, আশা করি বিশ্বাস ভাঙবেন না। আরে হ্যাঁ রে বাবা, আমি অতটা বিশ্বাসঘাতক হয়ে যাইনি। আচ্ছা তুমি কি জানো আমার ঘরে দরজা কে খুলেছে? কেন, দরজা লাগিয়ে ঘুমিয়েছিলেন বুঝি? আমি যেন ঘরে আসতে না পারি সেই জন্য, তাই না? এদিকে ঘটনা আবার উল্টো দিকে যায়। না বাবা থাক, দরজার রহস্য উদ্ঘাটনের সময় নেই এখন হাতে। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরোতেই দেখলাম ঘোর অন্ধকার। শুভঙ্করের কাছে গিয়ে ওর বাইকটা নিতে হবে। হাঁটতে যাব এমন সময় মনে হলো কেউ একজন আমার বাড়ির সামনের একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছিল। পরক্ষণে উধাও, সাদা কিছু একটা ছিল সেটা। আমল না দিয়ে আবারও পা বাড়ালাম সামনের দিকে, কিন্তু পা গেল না আর সামনে। গায়ে গরম অনুভব করতে লাগলাম। শিরায় শিরায় এখন যেন যন্ত্রণা আমার শরীরের ভেতরে ঢুকতে লাগলো, গ্রাস করতে লাগলো আমার শরীর। চোখ দুটো বন্ধ হয়ে আসছিল। জোরে আর্ত চিৎকার করতে গিয়ে পারলাম না। মনে হলো শরীর থেকে আত্মাটাই আলাদা হয়ে যাচ্ছে। আর কিছু মনে নেই। চোখ খুললাম, আমার মুখে ঠান্ডা জল ঢেলে দেয়া হলো। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে টাইট ফিট কাপড় পরে। বয়স অনুমান করার চেষ্টা করলাম চেহারা দেখে। না, 20-এর বেশি হবে না, কিন্তু এত টাইট ফিট কাপড় পরে আছে কেন? আমি খেয়াল করলাম তার হাতে জলের পাত্র। একটু রাগ হলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে সে একটা ললিপপ মুখে পরে নিল। আমি জিজ্ঞেস করলাম, কে হে তুমি বালিকা? কোনো উত্তর নেই। আবার জিজ্ঞেস করলাম, তোমার গায়ের কাপড়গুলো চামড়ার তৈরি তাই না? খুব সুন্দর লাগছে, কিন্তু আমার গায়ে জল ছুটলে কেন? এলামা জালি পারতে। এলাম আমার একদম সহ্য হয় না, আমার পোশাক ভিজিয়ে দিয়েছো তুমি। আচ্ছা আমি কি তোমার মতো ওইরূপ টাইট ফিট চামড়ার কাপড় পেতে পারি? আমি তোমাকে এর জন্য মূল্য হিসেবে অনেক ললিপপ উপহার দেব। মেয়েটা কোনো উত্তর না দিয়ে বিরক্ত হয়ে আমার মুখে টেপ মেরে দিল। আমি টেপ খুলতে গিয়ে খেয়াল করলাম আমার হাত চেয়ারের সাথে বেঁধে রাখা। মেয়ে কি আমাকে কি কোনোভাবে অপহরণ করা হয়েছে? কিন্তু কে করলো এই কাজ? আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, নিজের মনে ভাবছিলাম কথাগুলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ললিপপ খাচ্ছে। আমার মেজাজটা একটু খারাপ হলো। হঠাৎ তখনই কেউ একজন দরজায় নক করলো। মেয়েটা দরজা খুলে দিল। আর কেউ একজন প্রবেশ করলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম লম্বা করে একটা লোক আমার সামনে দাঁড়ালেন। পোশাকটা অদ্ভুত, মাথায় হ্যাট পরা, চোখে কালো চশমা, পায়ে জুতো, মুখে খোঁচা খোঁচা দাড়িও আছে দেখছি। কিন্তু এসে মেয়েটাকে ইশারা করলো আমার মুখের টেপ সরানোর জন্য। আমার টেপ সরাতে চিৎকার করে বললাম, হতচ্ছাড়া মেয়ে কোথাকার, ভদ্রলোকের সাথে কেউ এমন আচরণ করে? মেয়েটার চোখ দেখে বুঝলাম মেয়েটা রেগে গেছে একটু একটু। থেমে গেলাম। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে লক্ষ্য করলাম, এক মনে তিনি আমার দিকে তাকিয়ে আছেন, হাতে একটা বই। জিজ্ঞেস করলাম, আসলে আমি কোথায়? আচ্ছা যাই হোক, আপনারা সম্ভবত ভুল মানুষ কিডন্যাপ করেছেন, আমায় ছেড়ে দিন আর যেতে দিন। তাছাড়া বাড়িতে আজ বিরিয়ানি রান্না হচ্ছে, আমাকে যেতে হবে। আবার ডাক্তার দেখানো বাকি আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার হাতে সময় নেই। লোকটা সম্ভবত অবাক হলো একটু। আমার একদম কাছে এসে মাথা নিচু করে চশমার উপর দিয়ে তাকালো আমার দিকে। আবারও বললাম, রাতের বেলা কেউ কালো চশমা পরে? লোকটা ধমক দিয়ে উঠল, যথেষ্ট হয়েছে, চুপ করো। আমি একদম চুপ হয়ে গেলাম। লোকটা আবার বলতে লাগলো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার জানা মতে এজেন্ট রোহিত অনেক কম কথা বলে, কিন্তু তুমি তো একদম বকবকে, আমার ধারণা কি ভুল ছিল? এজেন্ট? আমি ঠিক বুঝলাম না, কোন এজেন্টের কথা বলছেন? লুকানোর চেষ্টা করো না বাছা, আমি তোমার আগা থেকে গোড়া সব জানি। সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, তোমার যথেষ্ট খ্যাতি আছে, শুনেছি তুমি রিস্ক নিতে খুবই ভালোবাসো, আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। আসলে আমার কোনো খ্যাতি নেই, আর আপনি একটু বেশি পান করেছেন তাই উল্টোপাল্টা বকেই চলেছেন। খ্যাতি কিভাবে হবে মিস্টার রোহিত? IPM যে সব কিছু গোপন করে রাখে, তারা নিজেকে প্রকাশ করে না, এটাই তাদের ভুল। তোমার উচিত এসব থেকে বেরিয়ে আসা আর নিজেকে প্রকাশ করা, কেননা তুমি অনেক খ্যাতিমান, তারা তোমাকে ব্যবহার করছে তাদের নিজস্ব উদ্দেশ্যে, আর তাতে তোমার লাভ কি হচ্ছে? শুধু পরিশ্রম ছাড়া কি দেবে তারা তোমায়? আপনি কি IPM সম্বন্ধে এত কিছু কিভাবে জানলেন?
আপনি কি কোনোভাবে তাদের সাথে সংযুক্ত? আমি সংযুক্ত ছিলাম, কিন্তু এখন বিচ্ছিন্ন, কারণ আমি তাদের গোলামি করতে চাই না, নিজের ভবিষ্যৎ গড়তে চাই। মানব জাতির জন্য ঝুঁকি নিয়ে কি লাভ? নিজের জন্য বাঁচো, অনেক উন্নতি করবে ভবিষ্যতে। উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার পরিচয় এখনো জানতে পারলাম না। এলভিস, মাই নেম ইজ এলভিস। না না, আপনার উচ্চারণে ভুল হচ্ছে, ওটা হবে এলভিস। যে যেভাবে নেয় আর কি, আমার ভাষাগত কিছু প্রবলেম আছে। বাংলা ছাড়াও আমি আরো বেশ কয়েকটি ভাষা রপ্ত করেছি, তবে উচ্চারণ মাঝে মাঝে সমস্যা করে। নাইস মিট ইউ এলভিস। সে যাই হোক, কিন্তু আপনার সেই ফাইটাররা কোথায়, যারা আপনার হলিউড মুভির মানে বডিগার্ড কালো ওয়েস্ট ইন্ডিজরা? প্লিজ আমাকে তাদের একটু দেখার সুযোগ করে দিন, আমি দেখার জন্য খুব উৎসুক হয়ে আছি। তুমি কি মজা করছো আমার সাথে? আমি কোনো হলিউড মুভির এলভিস নয়, আমি এজেন্ট এলভিস। এজেন্ট? হ্যাঁ এজেন্ট, আমি আইপিএম এর একজন দক্ষ এজেন্ট ছিলাম, আর আমি চাই তুমিও আমার মতো হও। তারা তোমাকে শুধুই ব্যবহার করবে, বিনিময়ে কিছুই দেবে না তোমায়। নিজের ভবিষ্যৎ নিজেকেই বানিয়ে নিতে হয়। আমার সাথে যোগ দাও, হাত মেলাও। অনুগ্রহ করে যদি হাতের মাধন খুলে দিতেন, তবে মেটে এগিয়ে এলো আমার দিকে মাধন খুলতে। আমি মজা করে বললাম, তুই আসলে ছেলে নাকি মেয়ে বুঝতে পারছি না, চুল এত ছোট কেন রে তোর? মুখে তো দাড়ি গোঁফ ওঠেনি, তুই তাহলে ছেলে? এলভিস আমার দিকে তাকিয়ে বলল, মশকরা বন্ধ করো মিস্টার রোহিত, তার নাম সানি, সে ছেলে নয়, সে একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা সে বোবা। এ বেঁচে গেছি, এতক্ষণে সে আমাকে গালাগালি করতো। করতো না মিস্টার রোহিত, কারণ সে তোমার একটা কথাও বুঝতে পারেনি এখনো, সে ইংরেজি ছাড়া আর কোনো ভাষা বোঝে না। দ্যাটস গ্রেট, তাহলে তো আমি তাকে বাংলায় অনেক গালাগালি করতে পারবো, যেভাবে আমার বন্ধু শুভঙ্কর বিদেশিদের গালাগালি করতো। তার নাম কি শুধুই সানি, আগে পরে কিছু নেই, যেমন ওই সানি দেয়াল, সানি লিয়ন? চুপ করো, এসব তোমার মুখে মানায় না মিস্টার রোহিত। চলো আমার সাথে, তোমাকে কিছু দেখানোর আছে। আমাকে একটা গোপন কক্ষে নিয়ে যাওয়া হলো, চেয়ারে বসানো হলো, সামনে প্রজেক্টর। মেয়েটা কম্পিউটারে কিছু একটা করতে লাগলো। এলভিস স্ক্রিনে এগিয়ে গেল, স্ক্রিনে একটা ছবি। লুক এট দ্য স্ক্রিন মিস্টার রোহিত। আপনি আমাকে স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, যদিও আমি খারাপ ছাত্র ছিলাম। দিস ইজ নট ইয়োর স্কুল মিস্টার রোহিত, দিস ইজ আওয়ার মিশন। ইয়োর মিশন বাট নট মাইন। আমি শুধু আগ্রহ নিয়ে তামাশা দেখার জন্য বসে আছি। স্ক্রিনে যে ছবিটা দেখছো সেটা একটা দ্বীপ, ছবিটা ঝাপসা এবং আমার কাছে অরিজিনাল ছবি নেই, আর এটার ম্যাপও নেই। তবে এই দ্বীপের রহস্য সম্পর্কে আমার কাছে একটা বই আছে। হ্যাঁ সেটা আপনার হাতে আমি দেখতে পাচ্ছি, খুবই পাতলা বই কিন্তু পৃষ্ঠাগুলো অনেক ভারী। হ্যাঁ কিন্তু এই বইয়ের ভাষা আমি জানি না, আর এটা মধ্যযুগীয় একটা বই। আমি জানতে পেরেছি যে এটা একটা আঞ্চলিক ভাষায় লিখিত বই। কিভাবে জানলেন? আইপিএম থেকে। সেটা কিভাবে? বিশ্বজুড়ে আইপিএম যেমন তাদের গুপ্তচর নিয়োগ করেছে, ঠিক তেমনি আমি আইপিএম এর ভিতরে আমার নিজস্ব কিছু গুপ্তচর তৈরি করেছি, আইপিএম এর সমস্ত উদ্দেশ্য জানার জন্য। আপনি অত্যন্ত চালাক, তবে ভালো মানুষ হলে একটা স্যালিউট করতাম। আমি মোটেও খারাপ নই, তা তুমিও বুঝবে, বুঝতে পারবে একটু পরেই। তোমার ভালোর জন্যই তোমাকে এনেছি এখানে। শান্তি পেলাম শুনে। যাই হোক, আপনি মিশনটা ক্লিয়ার করুন। হ্যাঁ যা বলছিলাম, এ দ্বীপটা জলের নিচে থাকে এবং এখানে যাওয়াটাও অনেক ঝোঁকের। এটা ভেসে ওঠে অনেক বছর পর পর, বর্তমানে এটা ভেসে উঠেছে আর আইপিএম সেটা জানতে পেরেছে। আমি এটুকু নিশ্চিতভাবে বলছি যে তারা তোমাকে একটা অফিসিয়াল মিশনে পাঠাবে, সেটা এই দ্বীপে। তারা তোমাকে একটা ম্যাপ দেবে আর তার সাথে কিছু অস্ত্র, কিন্তু তুমি কাজ করবে আমার হয়ে। সেখানে আমরা পাবো গোপন গুপ্তধনের সন্ধান, আর আমরা নিজেদের ভাগ্য বদলাবো, যার জন্য আমি কত বছর অপেক্ষা করে আছি। বিষয়টা কি আসলে এতটা সহজ? সব কিছুই তোমার উপর নির্ভর করছে। কিন্তু আমি যদি আপনার সাথে না থাকি? তুমি যে আমার সাথে থাকবে না সেটা আমি জানি, তাই আমি আমার ব্যক্তিগত পন্থা অবলম্বন করব। সেটা কিরকম? এসো আমার সাথে। আমাকে নিয়ে যাওয়া হলো আর একটা ঘরে, ঘরের দেয়াল পর্দা দিয়ে ঢাকা। এলভিস মেয়েটাকে ইশারায় পর্দা সরাতে বলল। পর্দা সরাতে দেখলাম বিশাল এক আয়না,
এটা তো একটা আয়না। ভালো করে লক্ষ্য করো মিস্টার রোহিত, এটা আয়না নয়, এটা একটা কয়েদখানা, বা বলতে পারো আমার জেলখানা। আমি মনোযোগ দিয়ে দেখলাম আয়নার ওই পাশে অর্পিতা ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। এটা কিভাবে সম্ভব? সে ঘুমিয়ে আছে মিস্টার রোহিত, আমার কথা মেনে নাও, আমার হয়ে কাজ করো, না হলে সে সারা জীবনের জন্য ঘুমিয়ে যাবে। তুই একটা শয়তান জাদুকর, যা খুশি বলতে পারো, আমি আমার উদ্দেশ্য সফলতার জন্য সবকিছু করতে পারি। আমি জানি তোমার প্রিয়তমা তোমার সবচেয়ে দুর্বল জায়গা, কিন্তু ওকে তুমি এখান থেকে ছাড়াতে পারবে না। তাকে ছাড়াতে হলে প্রয়োজন অনেক কিছুর, আর সর্বপ্রথম প্রয়োজন আমার মিশন সাকসেস হওয়া। তো আমি যা বলছিলাম, কালকেই হয়তো তোমাকে আইপিএম এর নিয়ে যাওয়া হবে। তারা তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে এই দ্বীপের ব্যাপারে, সাথে একটা ম্যাপ দেবে, সেগুলো নিয়ে তুমি অগ্রসর হবে। আমি পথে ঠিকই তোমাকে খুঁজে নেব, তারপর তোমার আমার উদ্দেশ্য এক হবে। বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও মিস্টার রোহিত, রাত অনেক হয়েছে। দ্বীপটার নাম কি? রহস্যের শয়তানের দ্বীপ, সাক্ষাৎ শয়তানের রাজ্য। বিদায় এজেন্ট রোহিত, দেখা হবে আবারও। আমার বিশ্বাস তুমি তোমার প্রিয়তমাকে জীবিত ফিরে পেতে চাও। আমার শরীরে আবারও যন্ত্রণা শুরু হয়ে গেল, কিছুক্ষণ পর সব অদৃশ্য হয়ে গেল। নিজেকে আবিষ্কার করলাম সেখানেই, যেখান থেকে অজ্ঞান হয়েছিলাম। সব কিছু কি আসলেই ঘটেছে নাকি স্বপ্ন ছিল? উদ্ঘাটনে যাব এমন সময় বাড়ি থেকে ফোন আসলো। মার ফোন রিসিভ করতেই বলল, রোহিত, অর্পিতা কি তোর সাথে আছে? বুঝে গেলাম অর্পিতা হারিয়ে গেছে, তার মানে যা কিছু ঘটছে সবই সত্যি। কি বলবো ভাবতে লাগলাম। হ্যাঁ মা, অর্পিতা আমার সাথে, আজ আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায়, ফিরতে দেরি হবে, চিন্তা করো না। ফোনটা কেটে দিলাম। এখন আমার কি করা উচিত? আইপিএম থেকে এখনো কোনো খবর নেই। তার কি আসলে আমাকেই নিতে আসবে? না নিতে আসলে আমারই বিপদ, কিন্তু আগে আমার সুস্থ থাকাটা জরুরি। ডক্টর দেবমাল্য মুখোপাধ্যায়কে খুঁজে বের করতে হবে আগে। চলে গেলাম শম্পার বাড়িতে। ওদের বাড়িতে রাতটা থেকে কাল দেবমাল্য মুখোপাধ্যায়ের সাথে দেখা করব। আজ আর বাড়িতে ফেরা যাবে না, অর্পিতাকে ছাড়া তো একদমই নয়। আর আজ দেবমাল্যর কাছেও যাওয়ার ইচ্ছা হচ্ছে না। অরূপ আমাকে দেখে খুশি হয়ে গেল। আমি অরূপকে জিজ্ঞেস করলাম, তোমার বোন কোথায়? সে কি দাদা, তুমি কিছু জানো না? দিদি তো শুভঙ্কর দাদার বাড়িতে গেছে বিয়ের আগেই। ওইসব বাদ দাও, আগে বলো অর্পিতা দিদি কেমন আছে, তার সাথে কি তোমার কানেকশন হয়েছে? তুমি একটু বেশি কথা বলো অরূপ, আমি এখানে আছি সেটা তোমার শুভঙ্কর দাদা আর শম্পা দিদিকে বলো না যেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার কুকুর ছানাটি এখন কেমন আছে? লাইকা তো এখন অনেকখানি বড় হয়ে গেছে, তাকে আর ছানা বলা ঠিক হবে না, আমি তাকে ট্রেনিং করাই প্রতিদিন। বাবা, নিশ্চয়ই তোমার চেয়েও বড় খিলাড়ি হয়ে গেছে, তবে এই কার্তিক মাসটা একটু সাবধানে রেখো, না হলে তোমার মতোই প্রেম সম্রাট হয়ে যাবে আবার। এসব কি বলছো দাদা, আমি তো প্রেম করি না। যাই হোক, প্রেম করো না কিন্তু করো। হ্যাঁ, এইবার ঠিক বলেছেন, অনেক বলেছি, এখন আমি ঘুমোবো। তোমাদের বাড়িতে ঘুমানোর জন্যই এসেছি, কাল আমি ডক্টর দেবমাল্য মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে যাব। ডক্টর দেবমাল্য মুখোপাধ্যায়, সেই ভ্যাম্পায়ার শিকারী লোকটা? হ্যাঁ, কিন্তু কেন? তোমাকে তো এত কিছু বলা যাবে না, বাচ্চা ছেলে তুমি। তা ঠিক। ঘুমিয়ে গেলাম দুজনে। পরের দিন বিকালে বের হলাম, অরূপকে বিদায় জানিয়ে ডক্টর দেবমাল্যর সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। শহরের দিকে সে নির্জন ল্যাবরেটরির দিকে গেলাম। একটু পরে সূর্যাস্ত, সূর্যের লাল আলোয় সামনে থেকে ল্যাবরেটরিটাকে দেখছি। কদিন আগে অঙ্কিতাকে খুন করার দৃশ্যগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, ল্যাবের সামনের সিসি ক্যামেরায় চোখ গেল। যাই হোক, এতে কিছু না ভেবে কলিং বেলে চাপ দিলাম, দরজা খুলছেই না। দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল, তাজ্জব ব্যাপার। ভেতরে ঢুকিয়ে দেখলাম সব কিছু ভাঙচুর অবস্থায় পড়ে আছে। দেবমাল্য মুখোপাধ্যায় কি কোনো সমস্যায় আছেন? সব কিছু ঘুরে দেখতে লাগলাম, কোনো লোকজন নেই। ডাকতে লাগলাম, কেউ কি আছেন? কেউ কি আছেন? ডক্টর দেবমাল্য, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? ঘেউ ঘেউ করে একটা শব্দ হলো আমার পেছনে। পেছনে ফিরে তাকাতেই দেখলাম একটা কুকুর, আর তার পাশে দাঁড়িয়ে আছে অরূপ। অরূপ, তুমি এখানে? অরূপ তার হাতে একজোড়া মোজা উপরে ধরে বলল,
তুমি এই জুতো পরার সময় মোজাগুলো পরতে ভুলে গেছো, তাই লাইকাকে দিয়ে তোমাকে খুঁজে বের করলাম। তুমি মোজা দেওয়ার জন্য এতদূর চলে এলে, নাকি আমার পিছু নেওয়ার একটা অজুহাত মাত্র? দাদা, আমি ভাবছি তোমার পিছু নিলেই অ্যাডভেঞ্চার করতে পারবো। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি রহস্যের পেছনে ছুটছো। তুমি তো জানোই রহস্য আমাকে কতটা টানে। পাগলের মতো কথা বলা বন্ধ করো আর চলে যাও, এখানে আসা তোমার উচিত হয়নি। কথাটা বলতেই বাইরে ভীষণ জোরে কিছু একটা শব্দ শুনতে পেলাম, দৌড়ে বের হয়ে গেলাম। অরূপ পেছন পেছন বাইরে চলে এলো, একটা আকাশযান ল্যান্ড করেছে। অরূপ অবাক হয়ে বলল, এই আজব জিনিসটা কি? কথাটা বলতেই কেউ একজন বেরিয়ে এলো সেটা দরজা খুলে। এটা নিশ্চয়ই আইপিএম থেকে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। লোকটাকে দেখেই বলে উঠলাম, হাই ম্যাক্স, হাউ আর ইউ? কথাটা বলার সাথে সাথে ম্যাক্স অরূপকে আর তার কুকুরটাকে শ্যুট করে দিল। ম্যাক্সের এমন আজব কাণ্ড দেখে রেগে গেলাম, চিৎকার করে বললাম, তুমি ওকে গুলি করেছো কেন? ও মরে যাবে তো। আমি দৌড়ে অরূপের কাছে গেলাম। অরূপ মাটিতে লুটিয়ে পড়েছে। অরূপকে কোলে নিতেই বিশাল দেহী ম্যাক্স আমার কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, মানে রোহিত, ওটা বুলেট ছিল না, ঘুম পাড়ানির ওষুধ ছিল, যেটা এখন তোমাকেও দেব। কথাটা বলেই আমাকেও শ্যুট করে দিল। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ম্যাক্স কানের কাছে এসে বলল, চলো তোমাকে নিয়ে যাই তোমার আসল দুনিয়ায়, যেখানে তোমার বিচরণ করার কথা ছিল। প্রফেসর স্টিফেন অনেক দিন থেকে তোমার অপেক্ষায়। বিশালদেহী ম্যাক্স কথাটা বলেই আমাদের তিনজনকেই কাঁধে তুলে নিল, অনেক শক্তি শরীরে আমাদের নিয়ে যেতে লাগলো আকাশযানটার ভেতরে। ততক্ষণে ঘুমে বিভোর হয়ে গেলাম আমি। যখন চোখ খুললাম, চোখের সামনে দেখলাম লাইট জ্বলছে, আমার হাত পা বাঁধা। নড়াচড়া করার চেষ্টা করলাম, কাজ হলো না, খুব শক্ত লোহার শিকল দিয়ে বাঁধা আমাকে। পাশেই ডাক্তারের জিনিসপত্র দেখে বুঝতে পারলাম আমি অপারেশন কক্ষে। কি হচ্ছে সব আমার সাথে? দরজা খুলে কেউ একজন প্রবেশ করল কক্ষে, আমার সামনে এসে দাঁড়ালো, মুখে মাস্ক, হাতে গ্লাভস, একজন ডাক্তারি পোশাক। চিৎকার করে বললাম, হচ্ছেটা কি আমার সাথে? ডাক্তারবাবু নিজের কান চেপে ধরে নরম সুরে বলল, হাত পায়ের সাথে মুখটা তালা মেরে দেওয়া উচিত ছিল, চিৎকার করে আমার কানের বারোটা বাজিয়ে দিল। আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। মুখ থেকে মাস্ক খুলে ফেললো ডাক্তার। আমি অবাক হলাম সেই ডাক্তারের মুখ দেখে, এটা যে ডক্টর দেবমাল্য মুখোপাধ্যায়। সারপ্রাইজ মিস্টার রোহিত, আমি যদি ভুল ধারণা পোষণ না করে থাকি তাহলে এটা নিশ্চিত আপনি আমাকেই খুঁজছিলেন। ওয়েলকাম টু আইপিএম। আমি হতবাক হয়ে গেলাম তার মুখে আইপিএম শব্দটা শুনে। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে, আর গল্পটি পেতে হলে আপনাকে আসতে হবে মাই পকেট অপশনে।